আমরা এখন আছে গালিয়ামবার্সে, মুন্সিগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি লাইন টেকনিশিয়ান যারা মনিরুজ্জামান তালুকদার এবং মোহাম্মদ রফিকউদ্দিনের আজকে বার্থডে উপলক্ষে আমরা গালিয়ামবার্সে আছি। আপনারা জানেন মুন্সিগঞ্জের সিরাজদিখান থানার একেবারে সুন্দর রিসোর্ট, যে আপনারা দেখতে পাচ্ছেন এই যে মিস্টার রফি যা আজকে বার্থডে, তারপরে মনিরুজ্জামান খান তালুকদার আপনাকে একটু দেখাচ্ছি, আসেন মনির ভাই, আসেন প্লিজ। এই যে মনিরুজ্জামান খান তালুকদার আসেন, দুজন দুজন আসেন, আমরা একটু মানে যে দুজনের আজকে বার্থডে আপনাদেরকে দেখাই। এই যে দুজনের কোলাকুলি ধরে রাখছে, এই দুজনের হলো বার্থডে সাথে, আমি এই দেখেন এক দুই এই দুজনের হলো বার্থডে, আর যেটি আছে দিলে হুয়া মুন্সিগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির বার্থডে কমিটির জনাব, বার্থডে কমিটির সভাপতি জনাব মোহাম্মদ আফসার উদ্দিন এবং সেক্রেটারি জনাব মোহাম্মদ আনোয়ার হোসেন, আমরা একটু ওনাদের সাক্ষাৎকার নিব। আচ্ছা একটু আমাদেরকে একটু যদি বলেন, আপনারা মাঝে মধ্যে দেখি যে আপনারা এই মুন্সিগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির সকল এলটিরা মিলে বার্থডে অনুষ্ঠান করেন, এটা আসলে আপনাদের ইয়ে কি, মূল রহস্যটা কি একটু যদি বলেন। ধন্যবাদ আব্দুল কাদির ভাই। আসলে আমরা যারা লাইন টেকনিশিয়ান আছি তাদের জন্মদিন উপলক্ষে আমরা সবাই একত্রিত হওয়া, এই উপলক্ষে জন্মদিন আসলে বিষয় না, বিষয় হলো সবাই আমরা একত্রিত হয়ে কিছু সময় অতিবাহিত করবে করে আর কি। জানেন আপনারা, আমরা জানি যে আমাদের এই সিস্টেমটা অনেক ব্যস্ত সিস্টেম, কাজের চাপ বেশি থাকে, সেই হিসাবে যদি একটু আনন্দ কোনো মুহূর্ত কাটানো যায় এই আর কি। আচ্ছা আমরা একটু সেক্রেটারি সাহেবের কাছে একটু জানতে চাই, সেক্রেটারি সাহেব আপনারা মাঝে মধ্যে বার্থডে অনুষ্ঠান করেন, একটু রহস্য অথবা আপনাদের এই যে বার্থডে অনুষ্ঠানের যে আয়োজন এই নিয়ে যদি একটু কিছু বলেন। সহসভাপতি ভাই, আজকে যে আমরা এখানে 17 জন, কোটি টাকা দিলেও জানতে পারবো না জানি আমরা, কিন্তু এই আমরা যে 17 জন যে আসছি ভাই, 1 কোটি টাকা দেওয়া সম্ভব। জি আমি ব্যক্তিগত ভাবে মানে নিজেকে আজকে দিনের মধ্যে এত খুশি যা বলা প্রকাশ। আচ্ছা আমরা একটু একটা জিনিস একটু জানতে চাই, আজকে আমাদের এই যে মানে বার্থডে অনুষ্ঠানে শ্রদ্ধেয় বড় ভাই, ভাই আপনি যে আজকে সবাইকে একসাথে দেখতে পাচ্ছেন, আপনি লাইন টেকনিশিয়ান ভাইরা কলিগরা সবাই একসাথে আছে, তাতে আপনার ফিলিংসটা কি একটু যদি বলেন। আসলে অনেকদিন পরে একসাথে হওয়া আর কি খুব ভালো লাগছে। জি আজকে সবাই একসাথে একত্রিত আছে। হ্যাঁ ধন্যবাদ, আমরা আমাদের আজকের এই যে যতগুলো লাইন টেকনিশিয়ান আছেন সবার মধ্যে বড় ভাই শ্রদ্ধেয় সিনিয়র পার্সন, আমরা আরেকজনের একটু সাক্ষাৎকার শুনি, চিফ গেস্ট। আজকে চিফ গেস্ট দেখেন, চশমাটা দেখেন, আপনি একটু ফিলিংস বলেন আজকের। আমার ফিলিংস আমি সবাই একসাথে খুবই আনন্দিত, আনন্দ উপভোগ করতেছি, হ্যাঁ খুব ভালো লাগছে একসাথে হয়ে, এভাবে সবসময় আরো দুই একজন আমাদের গেস্ট আসবে, তারা এখনো এসে পোষায় নাই। আমাদের আরেকজন দেখেন ভিডিও করে যাচ্ছে, আমরা ওনার কাছ থেকে একটু জানতে চাই। আচ্ছা আপনার ফিলিংস কি আছে? আচ্ছা আপনার ফিলিংস একটু বলেন, যে আপনাদের প্রতি মাঝে মধ্যে এরকম একটা আয়োজন করতেছেন বা আপনাদের, আমরা যদি সকল লাইন টেকনিশিয়ান একত্রে এরকম একটা অনুষ্ঠান করতে পারতাম তাহলে আরো ভালো হতো। আর আজকে যাদের জন্য এই আয়োজন, আজকে আমি তাদের মঙ্গল কামনা করতেছি এবং তাদের দোয়া করি, তারা যারা আসছে তাদের জন্য কিছু, এবং যারা আসছে সকলের জন্য আমার শুভেচ্ছা রইল যে ভাই সবাই একসাথে হতে পারছি, এই জন্য অনেক আনন্দ। ধন্যবাদ, ধন্যবাদ হানিফুজ্জামানকে সবাইকে। আমরা একটু আজকে এই আমাদের সবচাইতে আমরা যে অফিসের কাছাকাছি আসছি সেই অফিসের ইনচার্জ লাইন টেকনিশিয়ান হুমায়ুন খান, ওনার কাছে একটু জানতে চাইবো যে মাঝে মধ্যে লাইন টেকনিশিয়ানদের এরকম বার্থডে অনুষ্ঠান করা হয়, পাশাপাশি এর সবাই মিলে এক জায়গায় বসে খাওয়া দাওয়া বা একটু আনন্দ ফুর্তি করা, এটার আসলে মূল রহস্য কি যদি একটু বলেন, বা এটা কেমন লাগে আপনার কাছে?
মানে এই ফিলিংসটা কেমন লাগে আপনার কাছে, অনুভূতিটা কি, অনুভূতিটা বলেন জাস্ট। সবচেয়ে আমারও কিছু জানা পাই বড় তো সিনিয়র ভাই ইয়ার আগে থেকে যে জানা করে আমাদের আমি এদিকে আমি একা তো দেখতে পাচ্ছি এটা একার সাথে আমি মানে কথা কথা বলতে খুব ফুল মাঝে মাঝে। আচ্ছা আচ্ছা বুঝতে পারছি, অর্থাৎ আপনার অফিসের পাশে সবাই আসছে, সবাইকে একসাথে দেখতে পারছেন, সকল টেকনিশিয়ানরা একসাথে আছে, এটা আপনার কাছে ভালো লাগতেছে। ধন্যবাদ। হ্যাঁ আপনি যেটা বলতে চাচ্ছেন আমরা আপনার কথা মনে মনের কথা বুঝতে পারছি। হ্যাঁ আমরা এখন একটু আজকে যে বার্থডে আমি তার কাছে একটু জানতে চাই যে তার আসলে ফিলিংসই সকল তার কলিগরা সবাই একসাথে হয়েছে পালন করা ঠিক না, তারপরে বার্থডে উপলক্ষে আমরা সবাই একত্র সবার সঙ্গে এটাই সবচেয়ে বড় কথা। আসলে বার্থডে বলতে ঠিক করা না এরকম না, মানে এটাতে যাতে অপসংস্কৃতি কোনো কিছু না থাকে সেটাই আর কি, যে আমরা সবাই একত্রিত হয়ে এটাই হলো সবচেয়ে বড় কথা। জি ধন্যবাদ। আরেকজন বার্থডে আছে যে আমাদের রফিক লাইন টেকনিশিয়ান, আমরা তার একটু যে আমরা এখন এই রফিকের একটু বক্তব্য শুনবো তার আজকে জন্মদিন। আসলে এটা একটু আপনাদের ভাঙিয়ে বলি, আমাদের দুজনের একসাথে বার্থডে না এরকম না, রফিকের হলো কয় তারিখ জানি 6 তারিখ ছিল, আর মনিরুজ্জামান ওনার হলো 8 তারিখ, আর আগে যার সাক্ষাৎ নিয়েছি ওনার হলো 6 তারিখ। তো আমরা আসলে আমরা অনেক ব্যস্ত মানুষ, এই জন্য আমরা এটাকে দুইটাকে একদিনে নিয়ে আসছি। তো আসলে আজকে যে আপনার সব ভাইয়েরা আছে কলিগরা আছে আপনাদের বার্থডে উপলক্ষে আসছে, আপনার ফিলিংসটা কি একটু যদি বলেন। না বার্থডে আপনি একবার ডাইরেক্ট এরকম ফতুয়া দিয়েন না, মানে অপসংস্কৃতি বা ইসলাম বিরোধী যাতে কোনো প্রশান্তি আসবে, মানসিক শারীরিক ভাবে আমরা সুস্থ থাকতে পারবো, এই জন্য আসলে আমি ধন্যবাদ। আমরা আসলে পর্যায়ক্রমে সবাইরই বক্তব্য শুনছি, আবারও পরবর্তীতে আমাদের আরেকটা পর্ব আছে সেই পর্বে বাদ বাকিদের বক্তব্য শুনবো। আসসালামু আলাইকুম।